রহিম আমলের দিক থেকে মহান যেসব দিনকে ফজিলাত ও বৈশিষ্ট্যপূর্ণ করেছেন এর অন্যতম হল জমার দিন যে দিনের এত গুরুত্ব রয়েছে যে দিনটাকে দুই ঈদের দিন থেকে গুরুত্ব দেওয়া হয়েছে সেই দিনে মসজিদের মধ্যে অবলীলায় দুটি বড় ভুল আমরা করেই চলেছি তাই আসুন বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব জুম্মার দিনে কোন সেই দুটি বড় ভুল মসজিদের মধ্যে হতে থাকে আমরা করতেই থাকি তবে ভিডিওটি শুরু করার পূর্বে বলি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন তো চলুন কথা না বেড়িয়ে জেনে নিই এক নম্বর কাতার ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়া আমরা অনেকে আছি সামনের দিকে একটু জায়গা পেলে কাতার ভেঙে বা আমার কোনো মুসল্লি ভাই সামনে বসে আছেন তাকে সরিয়ে দিয়ে আমরা সামনের দিকে চলে যাই এই সম্বন্ধে হাদিসে এসে বোখারি শরীফে নশো দশ নম্বর হাদিসে এসে মুসল্লিদের ফাঁক করে মসজিদের সামনের দিকে এগিয়ে না যাওয়া মুসল্লিদের ঘাড় ডিঙে সামনে কাতারে আগানোর চেষ্টা না করা তাই বন্ধুরা আসুন আমরা কখনোই কাতার চিরে বা কাতার ভেঙে সামনের দিকে এগিয়ে যাব না হাদিসে সরাসরি এ সম্বন্ধে নিষেধ এসছে দু নম্বর ভুলটি কি দু নম্বর ভুলটি হলো আমরা যখন কেউ নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকি আমাদের পিছনে বা সামনে যারা নামাজ পড়ছেন আমরা ভ্রুক্ষেপি করি না আমরা ওই সমস্ত নামাজিদের সামনে দিয়েই চলে যাই এ সম্বন্ধে কঠোর নিষেধেশে হাদিসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন নামাজের সামনে দিয়ে যাওয়া যে কত বড় গুণা তা যদি অতিক্রমকারী জানত তাহলে সে আপন স্থানে চল্লিশ বছর বসে থাকাকে ভালো মনে করতো তাহলে বুঝতে পারছেন এই হাদিস দ্বারা যে নামাজ পড়ছে তার সামনে দিয়ে যাওয়ার থেকে চল্লিশ বছর সেখানে বসে থাকা ভালো বলে মনে করতেন আরেকটি হাদিসে এসছে কবনে আহবাব রাদে আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যদি সালাত আদায়কারীর সামনে দিয়ে অতিক্রমকারী জানত তার এই অপরাধের শাস্তি কী তাহলে সে নিজের জন্য ভূগর্ভে ধুসে যাওয়াকে সালাত কারীর সামনে দিয়ে যাওয়ার চেয়ে উত্তম মনে করত। তাহলে এই দুটি দ্বারা নিশ্চয় আমরা বুঝতে পারলাম যে নামাজের সামনে দিয়ে যাওয়া কতটা নাই খারাপ স্বয়ং রাসুল্লাহ আলাইহি সাল্লাম নিষেধ করেছেন তাই বন্ধুরা আসুন জুম্মার দিনে মসজিদে হোক বা বাড়িতে অন্য জায়গায় হোক কোনো নামাজের সামনে দিয়ে আমরা যাবো না এবং জুম্মার দিনে অবশ্যই মসজিদে কাতার ভেঙে বা কাতার চিরে আমরা সামনের দিকে গিয়ে যাবো না আল্লাহ আমাদের এই ভুল ত্রুটি শুধরে দেওয়া তৌফিক দান করুন আমিন সোমা আমিনা যে পর্যন্ত বন্ধুরা পরবর্তীতে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ